আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে এসেছি আপনারা জানেন যে পুরুলিয়া জেলা সুনামধন্য ধন্য কারারসিক আপনার সুভাষচন্দ্রবাবু এবং মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির সম্পাদক তো ওনার কাছ থেকে এখন বক্তব্য তুলে ধরবো যে এখন ভোটের আবহাওয়া কীরকম চলছে তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সামনে তো ভোট ভোটের আর বেশি দেরি নেই না কিছু ঘন্টার মধ্যে ভোটে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বাতাবরণ বাজে গেছে আর কি তো তার মধ্যে আপনার কিরকম বুঝতে পারছেন ভোটের হাওয়া ভোটের মানে যেরকম আর কি বুঝা যাচ্ছে দিনকে দিন মানে ঘন্টায় ঘন্টায় আর কি হাওয়া বরণ তৈরি হচ্ছে আচ্ছা আচ্ছা মানে কালকে যেটা ছিল আজকে পুনর তার উল্টা দেখছি আচ্ছা আচ্ছা আর মনে হচ্ছে এখন ভোট শুরু হতে হতে আর কতটা চাপ

পাই তাহলে আজকে তুমি চিন্তা করো যেমন এই যে আমাদের কাড়া লড়াইটার ব্যাপারে পশ্চিম বাংলার যে আমাদের পুরুলিয়া জেলা কাড়া লড়াইয়ের ব্যাপারে দু হাজার ষোলো সালে মানে কোন নেতা মন্ত্রী আমাদের এই কাড়া মালিকদের কাছে ছিল না আর কেউ নামও করেনি আপনারা গেছিলেন বাকিলার কাছে সব জায়গায় আমরা ই করেছি কিন্তু কোনো মতেই হ্যাঁ হবে যাব কিন্তু কবে যাবে কোনো ঠিক ঠিকানা নেই আচ্ছা তার ফলে অজিত বাবুকে ধরে মানে তখন কিছু কিছু হয়তো তোমার সামথিং ছিল

কেড়া লড়াই ছৌ নৃত্য বাই নৃত্য মুরুগ লড়াই টুসু ভাদু সবাই ছিল আর কি সেইভাবে আর কি হয়েছে যাই হোক ভোটেরও মোটামুটি বার্তা ভালো আছে বার্তা ভালো আছে ভালো আছে আচ্ছা তো আপনারা কি বলছেন এখন মানে জনসাধারণকে জনসাধারণ দেখো এবার দেখো আমাদের জ্যোতিষ প্রধান মাহাতুম যিনি জানাচ্ছেন নির্দল এখন তো এখন তোকে দোষ দিতে পারবে না তো হ্যাঁ জিতার পরে যদি আমাদের ওইরকমই করে তখন লোক দোষ দিবে

জনগণের মন দেখো জনগণের কি বলতে পারবে প্রথমে দেখো সবাই তো আমি রেজাল এবং একটা হাওয়াই আরকি অনেক বার্তা আরকি তৈরি হয় আচ্ছা আপনার এলাকায় কেমন প্রচার প্রসার আমাদের এলাকায় মোটামুটি মানে তখন তো আগে দিনটাই তো তোমার তোমার

রয়ালি তার তোমার কোন চিনি জানে তাহলে বালির দামটা তোমার মন করে কি করে মানুষ খরচ টাকা বালিতে হ্যাঁ একটা ঘর করতে করে হিসাব করে সাধারণ ঘর করলে তোমার মানে 5 থেকে 6 গাড়ি বালিতে সাধারণ তো তাহলে এমনি তোমার ওই যে যদি 5000 টাকা করে বালিখিনে বালির বিরুদ্ধেও আমরা আছি এই যে বেকারতে সারতে তোমার আজকে পূলা জেনে কোন কোন নেতা এটা জন্য বল এই যে দকমূলের নাম কোথায় চলে গেছে মানে কোন সীমা নাই সবাই কোন আছে কি বলে যতনতা মন্ত্রী ভোট দাও আমি দেখবো তো তাহলে তোমাদেরকে তো আমরা দেখা হইলো পরপর দেখা হইলো কর্মীদের জন্য আজকে যদি কোন নেতা মন্ত্রী বলে থাকতো আমাদের নিয়ে কোন বিশ্লেষণ করতে পার্লামেন্টে তাহলে আমরা হতে নাম বাবু এক পাঠান যদি কর্মীদের জন্য বলেছে আর কর্মীরা এটার জন্য তুই করছে তুই তো এক বাবু একবার তুই বলে থাকো না তারপর তো হোক না হোক না হ্যাঁ তুই তো আজকে তুমি তো আমরা বলতে পারছি তাহলে ভোট দিন সময় এক সদর জন্য আমি তো ই করেছি পার্লামেন্টে আমি ই করেছি দাবি করেছি আচ্ছা এটা একটা ব্যাপার আছে

শুধু আদিবাসী কুড়ি সমাজ নে হিন্দ মিত মানুষ সমর্থিত নির্ধার করতে বিপুল ভোটে জয় যুক্ত করুন ওটা তোমার ওইটা কোনো জাতিগত এটা হবো না জাতিগত বটে জিতাও যায়নি কিন্তু গাঁদা গাঁদা এটা সবাই আর কি সমর্থন থাকে আচ্ছা মানে তুমি ভাববে ওটা আমার বলছি আদিবাসী কুড়ি সমাজ কিন্তু ওটা লোক তোমার হিন্দ মিত তোমার সব সমর্থিত আছে আর সবার জন্য কাজ তোমার একই হবে সবার জন্য কাজ সমাপ্ত তোমার এমনি যে হয়তো আমরা গেলে আমাদের ওটা কোনো গল্প তাহলে তুমি জনগণের কাজ কোথায় করলে আচ্ছা এই যে তোমার যে কোনো দ্রব্য মূল্যের দাম যদি মনে করো আমরা হয়তো আছে গেলে সার তুমি চিন্তা করো আজকে সারের দাম কোথায় চলে গেছে চাষিরা কি সার আজকে চাষিরা কোনো জিনিস যদি করছে তখন তার উল্টা আছে আচ্ছা যেমন একটা তোমার সাধারণত ধরো এই যে আমাদের এখন যেমন বর্তমান গ্যাস ডিজেল পেট্রোল মানে দৈনন্দিন যে গুলো জিনিসগুলো তুমি চিন্তা করো আজকে হয়তো তোমার মনে করো সরকার যে এসে ক্ষমতায় এত যে তোমার ভোট আজকে তুমি চিন্তা করো তেরো বারোটা প্রার্থী আছে ওই কোনো ভাষণে তো কোনো ওটা বললো না গরিব বা বড়দের ঠিকই আছে গরিবদের জন্য কোনো ভাষণে বললো যে দ্রব্য মূল্য দাম এত দিন দিন বাড়ছে এখানে ওইটা তো আজ বললো না জনগণের জন্য তাহলে সবাই আছে কি বলছে ভোট চাই ভোট চাই এইবার আমি দেখবো তো কোনবার দেখবো কি জানি সেটা তো কোনো ব্যাপার না ওটা মানে কোনো ব্যাপার আছে তাহলে সেই জন্য আমরা দেখি আচ্ছা এইবারে তো আপনার একটা পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো হুম গ্রামপুর চাঁড়া থানা গেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো আপনি এই যে সাংস্কৃতিক রক্ষা কমিটির সম্পাদক নাকি কি হ্যাঁ আচ্ছা তো আপনাদের এই কাড়ালাড়া জগতে কতটা আপনার সাড়া ফেলতে পারেছেন যে অজিতবাবু সমর্থনে ভোট পাবেন কেনা প্রতিটা মালিকে এই যে সেদিন আমাদের যেটা ছিল হুম রোড এবং নমিনেশানে প্রতি কারা মালিক কে তোমার ই করা হয়েছে এবং ভোটের আগে আরো তোমার বাতাবরণ তৈরি হয়েছে যত কারা মালিক কি বিধানসভা মধ্যে পড়ছে আমাদের দেখো এটা তো তোমার যেমন পড়া বাজারটা কারা মালিক অনেক আছে কিন্তু ওই দিকটা তো আমার কাজ হচ্ছে কিন্তু আমাদের অজিত বাবুর ওদিকে তো না

আর এখন বর্তমান পুরলে যে লড়কের নেতা যেটা বলছে অবশ্যই ওই রকম মানে তোমার ভোটে কেন তার আগে মনে করো যে তোমার দেখান নিয়েছো আচ্ছা কি কি দেখান যে তোমার ওই যেমন সাধারণত সাইকেলে যেটা বালি জ্বলতে দিছিল সাইকেলে তাদেরকে একজন একদিন তিরিশ চল্লিশ জন সাইকেল বালা তোমার টামনা থানায় ঢোকান দিয়েছিল সেদিন আমি সেই সেই জমি মানে তোমার ওইখানে ছিল অফিসে পুরলাতে তা সে যেমন যেহেতু সাইকেল ওয়ালা চলে গেছে হুম জানি বলছে এই ব্যাপার বলছে ঠিক আছে তাহলে আমি দেখছি একবার হুম একটা কথা বললাম যে নখে ছাড়লে কুড়ারের দরকার নেই তাহলে ওইখান থেকে তোমার ডাইরেক্ট ফোন করলাম ওইখান থেকে ডাইরেক্ট ফোন ওইখানে তোমার ইয়ে হয়ে গেল বুঝলে একবার এই সরস্বতী পূজার আগে নাই হুম দেখি নশো তেচল্লিশটা তোমার বাস মানিস অজি বাবুর অফিসে এই সব জন বাস বাজার নিয়ে

thank <laughs> you